আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আবারও নিয়ে এসলাম একটা বাংলাদেশের ব্লগ আমার বাংলাদেশের গোল্ডেন ডেজগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওগুলো অনেক আগেই শেয়ার করার কথা ছিল বাট আমি করিনি লেজিনেসের কারণে তো ভাবলাম আজকে বসে বসে এডিট করে আপনাদের সাথে শেয়ার করে দিই এই ব্লগটা ছিল আমার আমেরিকাতে আসার দিন মানে আমেরিকাতে আসার দিন সকাল থেকে কী কী করেছি সেটা তো আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি তারপরে আমরা ঢাকাতে এসেছি সেটাও দেখে ফেলেছেন তো ঢাকাতে আসার পরে আমি চলে এসেছি আমার ফারুক নানার বাসায় যেখানে আমার আসতেই হবে আমেরিকাতে যা আগে তাদের সাথে দেখা করব না এটা তো ইম্পসিবল আসার সাথে সাথেই দেখলাম যে নানু আমাদের জন্য খাবার রেডি করে বসে আছে তাই না খেলেই নয় আর হাতে যেহেতু কোনো টাইম ছিল না তাই আমি খুবই অল্প পরিমাণে খেয়েছি নানুর হাতের মজাদার বিরিয়ানি যেটা আমার এডিট করতে করতে আবারও খেতে ইচ্ছে করতেছে মানে বাংলাদেশের বিরিয়ানি যাই হোক খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি একদমই লাইট ফুডের মতো অল্প খেয়েছি কারণ হচ্ছে আমার হাতে যেহেতু তিনটায় ফ্লাইট ছিল তাই খুবই সামান্য পরিমাণে খেয়েছি আমি বাট অন্য সময় হলে আমি অনেক বেশি করেই খেতাম যাই হোক আপনাদের সাথে শেয়ার করব আজকে মানে এই দিনগুলো অনেক সুন্দর ছিল আমার এখন মিস করতেছি আর আমার নানার বাসাটা খুবই সুন্দর ওই দিন আমার হাতে একদমই টাইম ছিল না তাই মাঝে মাঝে কিছু কিছু ক্লিপস আমি নিয়ে রেখেছিলাম কারণ এক টানে ভয়েস ওভার দিচ্ছি এখন আর ওই দিন ভিডিওটাও করেছিলাম এক টানে যেহেতু আমরা বেশিক্ষণ ওখানে থাকিনি থাকার ইচ্ছে ছিল বাট ঢাকায় এত জ্যাম ছিল যে আমরা পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট বিকেল হয়ে গিয়েছিল তার মধ্যে আবার তিনটা বাসায় দেখা করে যেতেই হবে না গেলেই নয় কারণ তিনটা বাসার লোকে আমার খুব কাছের এবং খুব আপনজন যারা হচ্ছে আমাকে খুব মন থেকে ভালোবাসে যারা একদমই আমার কাছের যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো তারপরে এই তো লাস্টবারের মতো তাদের সবার সাথে ছবি তুলে নিলাম বাই দা ওই দিন আমি আমার মামাকে মিস করেছি মানে দীপ্ত মামা দীপ্ত মামা না থাকলে বাসাটা একদমই ফাঁকা ফাঁকা লাগে তাই তাকে ভিডিও কলে একটু বাই বলে দিলাম কারণ মামা ওই টাইমে অফিসে ছিল মামা থাকলে দেখতেন যে আমার ভিডিওটা আরও কত মজাদার হতো সে অলওয়েজ আমার সাথে ফান করে এই যে সে কিন্তু ভিডিও কলেও ছিল ওই দিন তারপরে এখন চলে যাচ্ছি আমার চাচার বাসায় যেটা আপনারা সবাই জানেন ঢাকাতে আমি গেলে আমার চাচার বাসায় যাই তো ওই বাসায় দেখা না করে তো যাওয়া ইম্পসিবল তো যাই হোক এখানে অনেক জ্যাম ছিল তো সামনে থেকে হচ্ছে ট্রেন যাচ্ছিলো ভাবলাম একটু ভিডিও করে দিই যদিও আমি কোনোদিন ট্রেনে উঠি নাই এই ইচ্ছাটা জানি না আর কোনো দিন পূরণ হবে কি না কারণ আমি তো এখন আমেরিকাতে চলে এসেছি তো ওখানে গিয়ে সবার সাথে দেখা করে আবার ওখান থেকে কার বাসায় যেটা হচ্ছে আপনারা গেস করবেন আমি জানি অনেকেই বলতে পারবেন যাই হোক বাসায় চলে এসেছি একদমই ইফতারের আগে আগে ঢাকায় যেহেতু অনেক জ্যাম ছিল তো এসে দেখি যে চাচি মজাদার অনেক ইফতারি বানিয়ে রেডি করে রেখেছে আমাদের জন্য তার মধ্যে আমি খেয়েছি সবচেয়ে বেশি এই অরেঞ্জ জুসটা এত টেস্ট লেগেছে এই যে চাচি একদম টেবিল ভরে ফেলেছে কিন্তু আমরা অত একটা খেতেও পারিনি আমি জাস্ট জুস খেয়েছি আর হচ্ছে চাচির হাতের এই মজাদার চপটা খেয়েছি এই চপটা অনেক টেস্ট ছিল অনেক যেটা আসলে এখনও মিস করতেছি আমার এই দিনগুলো আসলে অনেক সুন্দর ছিল আসলেই মন থেকে বলছে এই দিনগুলো হয়তো আমি আর কখনোই ফিরে পাবো না তাই ব্লগের মাধ্যমে একটা মেমরি করে রেখে দিলাম আমার টাইম লাইনে যাই হোক ওখান থেকে খেয়ে বের হয়েছি এখন কোথায় যাচ্ছি সেটা আগেও বলেছি আবারও বললাম গেস করতে থাকেন ততদিনে ভিডিও আপলোড হয়ে যাবে তো ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ সো মাচ সবাইকে এখানে হচ্ছে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছিলাম সবার মনে তো খারাপ একদিকে আমার আমেরিকা যাওয়ার আনন্দ আর একদিকে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার কষ্ট আসলে সব মিলেই আমার দিনগুলো যে কি মানে কিসের মধ্যে দিয়ে গেছে আমি জানি মানে কষ্ট তো হয়েছে তার মধ্যে খুব মানে আনন্দও হচ্ছিল যে স্বপ্নের দেশে চলে যাব স্বপ্নের মতো থাকবো এরকম একটা আর এই হচ্ছে আমার টায়ার্ড ফেস দিন আমি জার্নি করেছি তার উপর আবার রাত তিনটায় ফ্লাইট ছিল মানে টোয়েন্টি ফোর আওয়ার্স আমি শুধু ফ্লাইটেই ছিলাম তো ভাবেন যারা জার্নি করেন বিশেষ করে প্লেন জার্নি যারা করেন তারা তো আমার থেকে বেশি ভালো জানবেন আমার যেহেতু ফার্স্ট টাইম ছিল বাট টুরুলি আমার ফ্লাইটে কোনো প্রবলেম হয়নি কোনো কষ্টও হয়নি তেমন একটা জাস্ট একটু বোরিং লেগেছিলো তাও আপনাদের ভাইয়া ছিল তো তারপরও ভালো লেগেছে এই তো তাও চলে এসেছি তো আজকে এ পর্যন্তই দেখা হবে আমেরিকা বা বাংলাদেশি কোনো ব্লগে জানি না কোনটা আপলোড করব যে কোনো একটা করবো এতটুকু শিওর থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ